Dear students, assalamu alaikum. Hello. Can you hear me, everyone? Hello, everyone. Can you hear me? Can you hear me, everyone? Yes, miss. Okay, good. How are you? I am fine. And you? Alhamdulillah. Okay, let's get going to the class. Today our topic is, as you can see on the board, simple to complex to compound. Simple to complex to compound. এই তিনটা ট্রান্সফরমেশনের পার্ট অংশ আমরা গত ক্লাসে শুরু করেছিলাম, তাই না? বোর্ড কি দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। ওকে, আমরা গতদিন শুরু করেছিলাম। তাহলে ইন আর প্রিভিয়াস ক্লাস উই লার্ন থ্রি রুলস, তিনটা রুল কিন্তু আমরা শিখেছি। কয়টা মনে আছে? তিনটা। ওকে, এবারে আজকে আমরা তারপরের রুল থেকে শুরু করছি, দ্যাট মিনস রুল নাম্বার 4। রুল নাম্বার কত? 4। কিন্তু দেখো, রুল 4 ইজ ভেরি ইজি, খুবই সহজ। সহজ কেন? দেখো, সিম্পল সেন্টেন্সে আমরা গত ক্লাসে জেনেছি সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে প্রত্যেকটা সেন্টেন্সেই কি থাকবে, কিছু ক্যারেক্টারিস্টিক থাকবে, কিছু বৈশিষ্ট্য থাকবে, যেগুলো দেখে আমরা বুঝতে পারবো যে আসলে এটা কোন সেন্টেন্স, এবং চেঞ্জটা তো ডান দিকে ব্র্যাকেটে লেখাই থাকবে। তাহলে আমরা একটু ক্লাসের দিকে এগিয়ে যাই। দেখো, এবার সিম্পল সেন্টেন্সও থাকতে পারে বাই ওয়ার্কিং। একটু খেয়াল করে দেখো, বাই ওয়ার্কিং, এই যে, তার মানে এখানে কি আছে? এখানে আছে বাই জিরান্ড, কি আছে? বাই, এই যে ভার্ব প্লাস আইএনজি, কি আছে? ভার্ব প্লাস আইএনজি, বাই এর পরে এই যে ভার্ব প্লাস আইএনজি আছে, এটাকে বলা হয় বাই জিরান্ড। কি বলা হয়? বাই জিরান্ড। বাই জিরান্ড, গুড। বাই ওয়ার্কিং হার্ড, কমা, ইউ ক্যান প্রসপার। বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান প্রসপার। তাহলে আমরা দেখতে পাচ্ছি সিম্পল সেন্টেন্স আমরা কি পাবো, সিম্পল সেন্টেন্স আমরা পাবো বাই জিরান শুরুতেই। এটা দেখে আমরা চিনবো যে আসলে আমরা সিম্পল সেন্টেন্স পেয়েছি কোশ্চেন পেপারে। তারপরে কি দেখো, হার্ড কমা ইউ ক্যান প্রসপার। তোমরা খুব ভালো করেই জানো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এগুলো চেঞ্জ করতে গেলে সেকেন্ড ক্লজে কিন্তু সাধারণত কোনো চেঞ্জ হয় না, হয় না বলো তো? হয় না। হয় না, গুড, অ্যামেজিং, থ্যাংক ইউ, খুব ভালো মনে রেখেছো তোমরা। আচ্ছা দেখো, তাহলে কোনো চেঞ্জ হয় না, সেকেন্ড ক্লজটা থাকে আনচেঞ্জড। মনে রাখার জন্য তোমাদের সবাইকে থ্যাঙ্কস। এবার আমি চেঞ্জের দিকে চলে যাচ্ছি, একটু খেয়াল করো। তাহলে আমরা চিনলাম কি, সিম্পল সেন্টেন্সে বাই প্লাস জিরান থাকবে। তাহলে কমপ্লেক্সে আমরা কি নিব? তার জন্য কমপ্লেক্সে কি আসবে? কমপ্লেক্সে আসবে ইফ, গুড, খুবই ভালো। এই যে দেখো, এবার আমি চেঞ্জ গুলোকে একটু অন্য কালারে লিখছি। ইফ, তারপরে কি হবে তোমরা? হ্যাঁ, ইফ ইউ, রাইট। অর্থাৎ তোমরা এই রুলের ক্ষেত্রে মনে রাখবে যে যখনই বাই প্লাস জিরান তখনই এখানে ইফ প্লাস পজিটিভ আসবে। কি আসবে? ইফ প্লাস পজিটিভ, পজিটিভ। ছোট্ট করে লিখি, ইফ প্লাস কি আসবে? অ্যাফার্মেটিভ বা পজিটিভ, যেটাই বলো না কেন সেম হবে। অ্যাফার্মেটিভ সংক্ষেপে লিখছি,
কিটা অ্যাফার্মেটিভ অর্থাৎ হাবোধক হবে তাহলে চেঞ্জটা কি আসছে দেখো ইফ তারপরে কি নিবে বলো অবশ্যই সাবজেক্ট আমাদের ফার্স্ট ক্লজে কিন্তু কোনো সাবজেক্ট নেই তাহলে আমরা সাবজেক্টটা নিব অবশ্যই সেকেন্ড ক্লজ থেকে কোথা থেকে সেকেন্ড ক্লজ ইফ ইউ যখনই তুমি সাবজেক্ট নিয়েছো তখন কিন্তু আর এই যে ভার্বের সাথে কি থাকছে না আইএনজি থাকছে না তখন কি নিব এটা হয়ে যাবে ভার্ব ইফ ইউ ওয়ার্কিংটা কি হবে বলো ওয়ার্ক ওয়ার্ক ওয়ার্কিংটা হবে ওয়ার্ক এটা ছিল জিরান তখন এটা হয়ে যাচ্ছে কি বলো ভার্ব তখন এটা কি হয়ে গেল ভার্ব এটা শুধুই ছিল জিরান এটা শুধু ছিল কি বাই জিরান আর এটা এখন হয়ে গেল ভার্ব অর্থাৎ ভি ওয়ান ভার্বের প্রেজেন্ট ফর্ম ইফ ইউ ওয়ার্ক হার্ড তারপরে কি হবে বলো হারি আপ এভরিওয়ান তারপরে হবে কোন চেঞ্জ আসবে না আসবে চেঞ্জ আসবে না কিন্তু এই অংশটুকু যা ছিল তাই থাকবে অর্থাৎ কত ইজি একটা ম্যাটার দেখো তাহলে ইফ ইউ ওয়ার্ক হার্ড কমা ইউ ক্যান প্রসপার তাহলে কি তোমরা চেঞ্জ গুলো দেখতে পাচ্ছ চেঞ্জ গুলো দেখতে পাচ্ছ চেঞ্জ গুলো কি ইন্ডিকেট করা আছে এই যে দেখো এখানে চেঞ্জ এইখানে চেঞ্জ এখানে সাবজেক্ট ছিল না আমরা নিয়েছি আর তারপরে এখানেও একটা চেঞ্জ আছে এখানে ভার্ব প্লাস আইএনজি ছিল আমরা কেবল মাত্র ভার্ব নিয়েছি তাহলে চেঞ্জ গুলোকে আমি কি করেছি রেড কালার দিয়ে কিন্তু আইডেন্টিফাই করে দিয়েছি আমরা এইখানে দেখো তোমরা দেখতে পাচ্ছো কিনা সম্পূর্ণ বোর্ডটা ইন শর্ট লেখা আছে দেখেছো ডান দিকে আছে হ্যাঁ আছে ইন শর্টে কি হবে এটা একটা টেকনিক আমি পরে এটা লিখবো ঠিক আছে তুমি মাঝে মধ্যে পরীক্ষার হলে গিয়ে এমন হয় না যে আমি সব ভুলে যাচ্ছি টেনশনে ভুলে যাচ্ছি তুমি ওই ইন শর্টটাকে মনে করার চেষ্টা করবে দেন সিম্পল টু কমপ্লেক্স টু কমপ্লেক্স কম্পাউন্ড ইজ ভেরি ইজি ফর ইউ ঠিক আছে দেখো এবার কম্পাউন্ড তাহলে এই রুলের ক্ষেত্রে কি হবে কম্পাউন্ডে কমার জায়গায় বলতো কি হবে বলতো ওয়ার্ক হার্ড কমা কমার জায়গায় কি হবে কমার জায়গায় হবে এন্ড জায়গায় হবে এন্ড নো ডিয়ার কমা কম্পাউন্ড সেন্টেন্সে অলওয়েজ মাঝে এন্ড বাট অথবা অর বেশিরভাগ ক্ষেত্রেই হয় এন্ড এই রুলের ক্ষেত্রে হবে এন্ড আমি কিন্তু বোর্ডে এই যে কমার জায়গায় এন্ডটাকে অলরেডি লিখে ফেলেছি তাহলে আমার আর চিন্তা নেই দেখো এবার এবার কি হবে তোমরা কিভাবে মনে রাখবে সিম্পলে থাকতে পারে বাই জিরান কমপ্লেক্সে আমি তখন নিব ই প্লাস অ্যাফার্মেটিভ আর কম্পাউন্ডে গিয়ে তখন কি হচ্ছে একটু খেয়াল করো এখানে তোমরা জানো যে সাবজেক্ট কি ছিল ইউ সাবজেক্ট কি ছিল ইউ যেহেতু সাবজেক্ট ইউ আছে তাহলে আমাদের শুরুতে আর ইউ নেওয়ার দরকার নেই আমরা যখন কম্পাউন্ড করছি কিন্তু যদি অন্য কোনো সাবজেক্ট থাকে অন্য কোনো পারসন থাকে তাহলে আমরা সেটা নিতে হবে আমাদেরকে ঠিক আছে ইউ থাকলে নিব না কেন একটু আমি বলি যদি সেন্টেন্সের শুরুতে কোনো কিছু না থাকে তোমাকে তখন ধরে নিতে হবে সাবজেক্ট আছে ইউ যেমন আমি যদি তোমাকে বলি ওপেন দা বুক ঠিক আছে বইটি খোলো তখন আমি কাকে বলছি আমি কিন্তু তোমাকেই বলছি ইউ ওপেন দা বুক আমরা কিন্তু ইউজ করি না অর্থাৎ সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় সেটা সিঙ্গুলার আর প্লুরাল যেটাই হোক না কেন সেটা কি থাকে সাইলেন্ট থাকে তাহলে শুরুতে ভার্ব দিলেই চলবে দেখো তাহলে কি লিখবো আমরা একটু খেয়াল করে দেখো ওয়ার্ক তারপরে কি বলো হার্ড ওয়ার্ক হার্ড কমার জায়গায় এন্ড আমি অলরেডি লিখেই ফেলেছি চেঞ্জটা এবার বলো ইউ ক্যান প্রসপার চেঞ্জ আসবে 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 না না আচ্ছা তাই ওয়ার্ক হার্ড এন্ড ইউ ক্যান প্রসপার তাহলে কি হলো
কঠোর পরিশ্রম করো এবং তুমি উন্নতি লাভ করতে পারো। তাহলে আমরা চেঞ্জ গুলোকে একটু দেখে নেই, চেঞ্জ গুলোকে একটু মনে রাখলেই এই সিম্পল কমপ্লেক্স টু কম্পাউন্ড একদম সিম্পল, একদম স্ট্রেইট একটু খেয়াল করো। দেখো সিম্পলে থাকবে বাইজিরান, তাহলে কমপ্লেক্সে হবে ই প্লাস অ্যাফার্মেটিভ অর্থাৎ হাবোধক, আর কম্পাউন্ডে তখন আসবে অ্যান্ড। কি আসবে? অ্যান্ড। তাহলে আমরা শর্টটা একটু লিখে ফেলি। দেখো ইন শর্ট আমরা কি পেলাম, এই যে সিম্পলে কি পেয়েছি বলো, খুব দ্রুত বলবে, সিম্পলে কি পেয়েছি? বাই প্লাস ভি প্লাস আইএনজি, ইন শর্টটাই মনে রাখবে, এটাকে ভালো করে নোট রাখো। তাহলে কমপ্লেক্সে কি পেলাম, কমপ্লেক্সে কি পেয়েছি, ইন শর্টে কমপ্লেক্সে কি পেয়েছি বলো, ই প্লাস অ্যাফার্মেটিভ বা পজিটিভ, ই প্লাস অ্যাফার্মেটিভ, গুড, এটাকে তোমরা নোট রাখো। তারপর দেখো শব্দ লিখবে, এটা অবশ্যই মনে রাখবে। তারপরে কি পেয়েছি আমরা, কম্পাউন্ড, কম্পাউন্ড এই রুলের ক্ষেত্রে কম্পাউন্ডে কি পাচ্ছি, মাঝে হবে অ্যান্ড, ভার্ব দিয়ে শুরু আর মাঝে হবে অ্যান্ড, এই যে আমি ডট ডট দিয়েছি, ডট ডট ভালো করে দেখা যাচ্ছে না। ওকে আচ্ছা আমি আর একটু সরিয়ে দিলাম, এবার দেখা যায়? হ্যাঁ দেখা যাচ্ছে। গুড, দেখা যাচ্ছে। তাহলে দেখো এবার আমি একটু বলছি, একটু খেয়াল করো, সিম্পল by plus v plus ing, complex e পেয়েছি e plus affirmative, আর compound e কি পেলাম, dot dot and dot dot, অর্থাৎ শুরুতেই থাকবে verb, তারপরে কি থাকবে, শুরুতেই থাকবে কি, verb adjective adverb এগুলো থাকতে পারে, পরে কি, পরে হচ্ছে এই যে second clause, একদম সহজ। এই in short টাকে তোমরা একদম ক্যাপচার করার চেষ্টা করবে। ওকে আই এম গোইং টু দা নেক্সট রুল। ডিয়ার স্টুডেন্ট, হ্যাভ ইউ এনি প্রবলেম? নো মিস। ওকে থ্যাংক ইউ। প্রবলেম থাকার কথা না, প্রবলেম থাকলে আমাকে পরে তোমরা কন্ট্যাক্ট করবে, ওকে, আর এখনো বলতে পারো। দেখো সলভ করতে গেলে অনেকটা আসলে প্রবলেম চলে আসে, তোমরা যত প্র্যাকটিস করবে এই গ্রামার গুলো তোমাদের কাছে ততটাই পারফেক্ট হতে থাকবে, বিকজ প্র্যাকটিস মেক্স আ ম্যান কি বলো, পারফেক্ট, পারফেক্ট, খেয়াল করো। এবার রুল নাম্বার কত বলো, রুল নাম্বার কত, ফাইভ, গুড, রুল নাম্বার ফাইভে যাচ্ছি আমরা। রুল নাম্বার ফাইভে এখানেও আমরা একটা জিরান পাচ্ছি, কি পাচ্ছি বলতো, জিরান কি পাচ্ছি, জিরান, জিরান এর নাম হচ্ছে উইথআউট জিরান, উইথআউট জিরান, এই যে শুরুতেই থাকবে উইথআউট, তারপরে কি থাকবে, ভার্ব প্লাস আইএনজি, উইথআউট ডুইং, without doing the work you cannot get the prize, কাজটি না করে তুমি কি পেতে পারো না, পুরস্কারটি পেতে পারো না, কাজ না করলে কোনো পুরস্কার নেই, সব সময় মনে রাখবে পুরস্কার কিসের, কাজের পুরস্কার, তাই না? আচ্ছা দেখো এবার তোমরা কি পুরোটা দেখতে পাচ্ছো, এবার এপাশে করো, আমরা কি পাচ্ছি, এই যে উইথআউট জিরান, ভি প্লাস আইএনজি, এটাকে বলা হয় উইথআউট জিরান। ওকে এবার তারপরে কি আমরা মনে রাখবো, এইভাবে যে সিম্পলে আমরা পাবো উইথআউট জিরান, কি পাবো, উইথআউট জিরান, উইথআউট ডুইং দা ওয়ার্ক, without doing the work you cannot get the prize, ঠিক আছে, কাজটি না করে তুমি পুরস্কার কখনোই পাবে না। আর এই ক্ষেত্রে without যখনই আসবে কমপ্লেক্সে কি হবে কেউ বলতে পারবে, don't, don't আসবে শুরুতে কি হবে বলো, if, if, good, thank you, মাইশা উত্তর দিয়েছে মনে হয় না, জিনিস, good, thank you,
সবাইকে মাইশার মতো উত্তর দিতে হবে আর ক্লাসে লাইভ ক্লাসে অবশ্যই উপস্থিত থাকতে হবে লাইভ ক্লাস করে কি তোমরা একটু হলেও বেনিফিটেড হচ্ছে না ম্যামকে সরাসরি প্রশ্ন করতে পারো স্যারকে সরাসরি প্রশ্ন করতে পারো সরাসরি কথা বলতে পারো এটা কি অবশ্যই তোমাদের জন্য ভালো না বলো লাইভ ক্লাস করা উচিত তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে বলবে আচ্ছা দেখো তাহলে ইফ তারপরে কি হবে বলো এই যে আমি শর্ট ফর্মে লিখে দিলাম নেগেটিভ ইফ প্লাস নেগেটিভ হবে কি হবে বলো ইফ প্লাস কি বলো নেগেটিভ রাইট তাহলে আমরা ইফ দিয়ে শুরু করছি পূর্বের মতই ইফ তারপরে কি নেব বলো ইফ এর পরে কি ছিল সাবজেক্ট এই যে আমাদের সাবজেক্ট ইউ ইফ ইউ তারপরে কি হবে বলো এবার কিন্তু নেগেটিভ আসবে অর্থাৎ এখান থেকে ভার্ব নিয়ে আমরা আবার সেটাকে নেগেটিভ করে দিব তাহলে ডু এখানে আমাদের ভার্ব ইফ ইউ ডু নট নেগেটিভ করার জন্য কিন্তু আমরা ডু নট নিয়েছি কিসের জন্য নেগেটিভ করার জন্য কারণ যখন সেকেন্ড পারসন ইউ আছে সাবজেক্ট এটাকে নেগেটিভ করতে গেলে আমাদেরকে এই রকম সেন্টেন্স এর ক্ষেত্রে নিতে হয় ডু নট কি নিতে হয় ডু নট ভার্বের সাথে এস থাকলে ডাজ নট এইভাবে তাহলে ইফ ইউ ডু নট এবার আমরা নিয়ে নিচ্ছি কি বলো ভার্ব কি নিব ভার্ব কোথা থেকে এই যে ডুইং থেকে কোথা থেকে ডুইং থেকে নিব তাহলে ইফ ইউ ডু নট ডু এই যে এই ভার্বটা এইখানে আসলো আর এইটুকু যে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু ইফ প্লাস নেগেটিভ এর অংশ ওকে ঠিক আছে তাহলে ডু দা ওয়ার্ক কমা এবার বলো সেকেন্ড ক্লজে কোনো চেঞ্জ আছে না ইউ cannot get the prize কি অ্যানসার ঠিক আছে দেখো তো সেকেন্ড ক্লজে কিন্তু কোনো তাহলে আমরা দেখতে পাচ্ছি উইথআউট জিরান ইফ নেগেটিভ এবার কম্পাউন্ডের ক্ষেত্রে এই রুলে কি হবে বলো কমার জায়গায় কি দিব তাহলে শুরুতেই অর গুড খুবই ভালো থ্যাংক ইউ খুব সুন্দর অ্যানসার দিয়েছো যে চেঞ্জে কি আসবে অর আমি চেঞ্জের জায়গায় আগেই কিন্তু রেড কালার দিয়ে মার্ক করে দিয়েছি তাহলে শুরুতেই আসবে পূর্বের রুলের মতোই শুরুতেই আসবে ভার্ব কি আসবে বলো শুরুতেই আছে ভার্ব ডু তাহলে কি আসবে ডু দা ওয়ার্ক কাজটি করো অর ইউ কি হবে বলো cannot get the prize এই যে এটা হচ্ছে উত্তর তাহলে খুব সহজেই তোমরা চেঞ্জ গুলোকে দেখতে পাচ্ছো তাহলে চেঞ্জ হচ্ছে এই যে এইখানে চেঞ্জ তোমরা দেখতে পাচ্ছো শুরুতেই ভার্ব এসেছে আর কমার জায়গায় আমরা দিয়েছি অর কি দিয়েছি বলো অর তাহলে আমরা এবার ইন শর্টে সংক্ষেপে কি পাচ্ছি একটু দেখি আমরা দেখো শুরুতেই ছিল উইথআউট জিরান কি ছিল উইথআউট জিরান ছিল প্লাস ভি প্লাস আইএনজি কি সিম্পলটা বুঝেছো দেখা যায় তারপর দেখো হ্যালো এভরিওয়ান ক্যান ইউ হিয়ার মি ইয়েস মি ওকে কমপ্লেক্স কমপ্লেক্স দেখো কমপ্লেক্সে কি হবে ইফ প্লাস কি হবে নেগেটিভ হবে আর কম্পাউন্ডে কি হবে এই যে শুরুতে ডট ডট তারপরে অর আবারও ডট ডট তার মানে কি এই ডট ডটে শুরুতে কিছু আছে যে ভার্ব আছে তারপরে কি আছে নাউন আছে তারপরে আবার দেখো আবার কি আছে পরবর্তী অংশ আছে ভার্ব থাকতে পারে অবজেক্ট থাকতে পারে ঠিক আছে ডু দা ওয়ার্ক কাজটি করো ভি প্লাস অবজেক্ট
আচ্ছা দেখো এবার তাহলে আমরা পরের রুলে চলে যাই, কি বলো? পরের রুলে চলে যাই, খুব সহজ একটা রুল। এনি প্রবলেম ডিয়ার স্টুডেন্ট? মিস একটু দাঁড়ান। ওয়াই? মিস একটু দাঁড়ান। দাঁড়াবো কেন বলো তো, দাঁড়াতে হবে কেন? প্রবলেম আছে কোনো? মিস আমার কে না, মিস আমি একটু তুলে কে কে তুমি রাহিমা? রাহিমা কি হয়েছে রাহিমা? মিস আমার নেটওয়ার্ক প্রবলেমের কারণ বুঝতে পারোনি। মিস নেটওয়ার্ক প্রবলেমের কারণ নেটওয়ার্ক প্রবলেমের কারণে আটকে যাচ্ছে বারবার। ওকে নো প্রবলেম, তুমি রেকর্ডেড লাইভটা দেখে নিবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে? কোনো সমস্যা নেই, তুমি রেকর্ডেড লাইভ দেখে নিবে এবং তুমি প্রবলেম হলেই আমাকে নক করবে, নো প্রবলেম। আমার আইডিতে নক করবে কিংবা আমাকে ফোন দিবে, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমরা ক্লাস তো ধরে রাখতে পারবো না, সময় চলে যাচ্ছে যেহেতু, আমাদেরকে এগিয়ে যেতে হবে, কি বলো রাহিমা? ঠিক বলেছি? দেখো খুব দ্রুত আমাদেরকে আগাতে হবে, সময় শর্ট। সিম্পল সিম্পলে থাকতে পারে, I eat to get energy. খেয়াল করো, I eat to get energy. তুমি কি দেখে চিনবে এটা সিম্পল? কি দেখে চিনবে বলো? এখানে চেনার একটা ওয়ে আছে, এই যে টু আছে, টু টু মানে এখানে টু মানে I eat to get energy. আমি কি করি? এনার্জি অর্থাৎ শক্তি পাওয়ার জন্য খাবার খাই। তাহলে ইন অর্ডার টু শক্তি পাওয়ার জন্য, কিন্তু তাহলে এখানে আমি অবলিক দিয়ে লিখছি ইন অর্ডার টু, অর্থাৎ দুটোই থাকতে পারে, দুটোর মিনিংটাই এখানে সেম হবে, টুও থাকতে পারে ইন অর্ডার টুও থাকতে পারে। ওকে ঠিক আছে, তাহলে এই টু এর জন্য কি হবে? টু এর জন্য এই রুলের ক্ষেত্রে হবে সো দ্যাট, সো দ্যাট হবে, তারপরে সাবজেক্ট হবে ক্যান অথবা মে, কুড অথবা মাইট। আমি পরে আসছি, দেখো সেখানে পরে আসছি, কমপ্লেক্স। আই ইট, তারপরে কি হবে বলো? এই টু এর জন্য হবে সো দ্যাট, সো দ্যাট কি হবে বলো? সো দ্যাট, তারপরে কি হবে সাবজেক্ট, সাবজেক্টটা হচ্ছে আই, ক্যান অথবা মে। এই যে ভিওয়ান আছে, ভার্ব প্রেজেন্ট ফর্মে আছে, ক্যান অথবা মে নিতে পারবে, ক্যান অথবা মে যে কোনো একটা নেওয়া যাবে, আই মে অথবা ক্যান। তারপরে কি, তারপরে কি চেঞ্জ গুলো, চেঞ্জ গুলো রেড কালারে, গেট এনার্জি, এনার্জি দেখেছো, এনার ও সরি স্পেলিং, এনার্জি একটু খেয়াল করো। হ্যাঁ রাইট, সো দ্যাট আই ক্যান গেট এনার্জি। ওকে এবার দেখো কম্পাউন্ডে এসেছি আমরা, কম্পাউন্ডে কি হবে, কম্পাউন্ডে কি হবে এই রুলের ক্ষেত্রে বলো, মনে আছে? I eat, can you hear me everyone? Hello? Yes, miss. Achha, এই রুলের ক্ষেত্রে হবে and, and তারপরে কি হবে? I eat and can get energy. আচ্ছা দেখো তাহলে এখানে কি হতে পারতো, আই ইট এন্ড এখানে আই আমরা লিখতেও পারি নাও পারি,
কি করতে পারি, লিখতেও পারি নাও পারি। অর্থাৎ তাহলে কি দাঁড়ালো, আই ইট অ্যান্ড আই ক্যান গেট এনার্জি। অর্থাৎ কেউ যদি দেয় আই গেট এনার্জি, তাও অ্যান্সার হবে। ঠিক আছে, এই পর্যন্তই। তাহলে আমরা একটু সামারাইজ করে নিচ্ছি। দেখো সিম্পলে কি, সিম্পলে আমরা কি পেয়েছি, টু অথবা ইন। সিম্পলে কি পেয়েছি বলো, টু অথবা ইন অর্ডার টু, টু অথবা কি ইন অর্ডার টু হতে পারে। কমপ্লেক্সে তাহলে কি পেলাম, সো দ্যাট। কমপ্লেক্সে কি পেলাম, সো দ্যাট আই ক্যান অথবা মে, যেকোনো একটা নেওয়া যাবে, কুড অথবা মাইট নেওয়া যাবে। প্রেজেন্টে ছিল, এই জন্য ক্যান অথবা মে নিয়েছি। তারপরে কি মাঝে, কি বলো মাঝে, অ্যান্ড মাঝে কি নিয়েছি বলো, অ্যান্ড। তাহলে এই ছিল আমাদের ক্লাস। ঠিক আছে, বলো কারো কোনো সমস্যা আছে, প্রবলেম ফেস করছো কোনো? না প্রবলেম নেই, তাই না? তাহলে ইন শর্ট কে তোমরা মনে রাখার খুব ভালো চেষ্টা করবে। আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। আগামী ক্লাসে আবারও আমরা অন্য রুল শিখব। সে পর্যন্ত সবাইকে গুড বাই এন্ড আসসালামু আলাইকুম। ওকে।